জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, অর্থাৎ জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, এছাড়াও রয়েছে ফার্মেসি। এই দুটো সাবজেক্ট আমরা জানি যে এই দুটো সাবজেক্ট অত্যন্ত মূল্যবান সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট এতটাই গুরুত্বপূর্ণ যে অনেকে আদর করে এই দুটো সাবজেক্টকে বলে যে এই দুটো সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের জবের বা চাকরির বা টাকার কোনো সমস্যা হয় না। আচ্ছা, আসলেই চূড়ান্ত একটা খুবই সত্য কথা এটা যে এই দুটো সাবজেক্টের প্রচুর চাহিদা রয়েছে দেশে বিদেশে সব জায়গায়, এবং এই দুটো সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদের আসলে কোনো চাকরির সমস্যা হয় না এবং কোনো টাকারও সমস্যা হয় না স্টুডেন্ট লাইফে। আচ্ছা, ওকে, কারণ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, কোম্পানি, সংস্থা এগুলো তোমাদের পড়াকালীন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের জব প্রদান করে, পাশাপাশি প্রচুর টাকা প্রতি মাসে পে করে। তো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির এই দুটো সাবজেক্টে পড়তে চাও, তাদের HSC-তে কোন সাবজেক্টের উপর কীরকম মার্ক থাকা লাগবে এবং ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হবে সেখানে তোমাদের কমপক্ষে কোন সাবজেক্টে কত মার্ক তুলতে হবে, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। তাহলে এই জীববিজ্ঞান অনুষদের একটা সাবজেক্ট হচ্ছে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এবং ফার্মেসি অনুষদের একটা সাবজেক্ট হচ্ছে ফার্মেসি। তো তোমরা যারা এই জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বা ওয়ার্ল্ড ডিমান্ডেড এই সাবজেক্টটা বা বাংলাদেশ ডিমান্ডেড এই সাবজেক্টটা যদি নিতে চাও, তাহলে তোমাদের HSC-তে যে যোগ্যতাটা থাকতে হবে, HSC-তে দেখো লক্ষ্য করো, উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন গ্রেড, অর্থাৎ HSC-তে অবশ্যই তোমাদের রসায়নে কমপক্ষে বি পেতে হবে এই সাবজেক্টটাতে যদি তোমরা পড়তে চাও, জীববিজ্ঞানে পেতে হবে বি এবং গণিতে পেতে হবে বি। এবার আসো, এই জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি সাবজেক্টটা যদি তোমরা নিতে চাও, তাহলে ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষাটা অ্যারেঞ্জ করা হবে সেখানে তোমাকে কমপক্ষে রসায়নে 10 মার্ক পেতে হবে এবং জীববিজ্ঞানে 10 মার্ক পেতে হবে, কমপক্ষে। এর বেশি পেলে সমস্যা নাই। আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটির যে সায়েন্সদের জন্য বা বিজ্ঞান শাখাদের জন্য যে পরীক্ষা হয় কয় ইউনিটে, সেখানে 4টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কত, 25। এর মানে হচ্ছে 4 × 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 100 মার্কের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তো এই 4টা সাবজেক্টের 25 মার্কের মধ্যে রসায়নে যে 25 মার্ক থাকবে তার মধ্যে কমপক্ষে 10 মার্ক তুমি যদি পেতে পারো, তাহলে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তির সর্বনিম্ন যে প্রয়োজন রয়েছে সেটা তোমরা উদ্ধার করে নিয়ে আসতে পারবা। আবার জীববিজ্ঞানেও যদি 25 মার্কের মধ্যে 10 পেতে পারো, তাহলে তোমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তির সাবজেক্টে পড়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারো। তো এবার চলে আসি ফার্মেসি সাবজেক্টটা নিয়ে। ফার্মেসি সাবজেক্ট নিয়ে তোমরা যারা পড়তে চাচ্ছ ঢাকা ইউনিভার্সিটিতে, তাদের জন্য HSC-তে অবশ্যই কমপক্ষে A তুলতে হবে, বা তোমরা যারা কমপক্ষে GPA A তুলেছ HSC-তে রসায়নে, তারা ফার্মেসিতে পড়ার একটা সুযোগে থাকছ। পাশাপাশি তোমাদের আরও রিকোয়ারমেন্ট আছে সেগুলো বলা হয়নি, সেটা হচ্ছে গণিতে বি থাকতে হবে এবং জীববিজ্ঞানে A- থাকতে হবে, এটা কমপক্ষে মিনিমাম। তো সর্বনিম্ন এরকম রেজাল্ট যদি তোমরা HSC-তে করে থাকো, সায়েন্স থেকে যারা রয়েছে তারা, তাহলে তোমরা ফার্মেসিতে পড়ার একটা সুযোগ রাখতে পারবে। এবং যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় 25-এর মধ্যে রসায়নে 12.5 তুলতে পারবা এবং জীববিজ্ঞানে 12.5 তুলতে পারবা, তাদের জন্য ফার্মেসিতে পড়ার দারুণ একটা সুযোগ রয়েছে, বা ফার্মেসি সাবজেক্টে পড়ার একটা সুযোগ দেবে অথরিটি বা কর্তৃপক্ষ। তো তোমাদের বলে রাখি আর একটা ইম্পর্ট্যান্ট বিষয়, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 100 মার্ক, তার মধ্যে কিন্তু তোমাকে 5 মার্ক তুলতে হবে। এবং তোমাদের বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা হবে সেটা 100 মার্কের। সর্বপ্রথম তোমরা যে তোমাদের এই দুটো সাবজেক্ট পড়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 5 মার্ক তুলতে হবে। 5 মার্ক যদি তোমরা না তোলো তাহলে কোনো সাবজেক্ট নিয়েও তোমরা পড়তে পারবে না, তোমরা ফেল, তোমাদের কাউন্টই করা হবে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তো যাই হোক, সর্বপ্রথম 5 মার্ক তুলতে হবে, এবং 5 মার্ক তোলার পর তোমাদের দেখতে হবে যে এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেছো কি না, বা রসায়নে 10, জীববিজ্ঞানে 10, অথবা রসায়নে 12.5, জীববিজ্ঞানে 12.5 পেয়েছো কি না। এইগুলো পাওয়ার পরও তোমাদের যেটা করতে হবে, অন্যান্য ছাত্রীদের থেকে তোমাদের নিজেদের যে মার্ক আছে এগুলো এগিয়ে রাখতে হবে, ঠিক আছে? ধরো যে ফার্মেসিতে তুমি পড়তে যাচ্ছ এবং ফার্মেসিতে 50টা সিট রয়েছে এবং তুমি 60 নম্বর পজিশানে আছো, 5 মার্ক তুলেছ, মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো আছে ফার্মেসিতে পড়ার এগুলো অর্জন করেছো এবং 60 নম্বর পজিশানে আছো, তাহলে অথরিটি বা কর্তৃপক্ষ কাদের চান্স দেবে? অবশ্যই 1 থেকে 50 জন
এর মধ্যে যারা যারা পজিশনে রয়েছে তাদেরই দেবে, এবং বাকি দশজন মানে তুমি ষাট নাম্বার পজিশনে আছো, সুতরাং তোমাকে দিবে না, কারণ হচ্ছে সিট ফিল আপ হয়ে গেছে। তো এই জন্য তোমাদের যেটা করতে হবে বা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে প্রচুর মার্ক বেশি পাইতে হবে। আর এই বেশি পাওয়ার কাজটার জন্য যে জিনিসটা তোমাদের করতে হবে, প্রচুর প্রিপারেশন ভালো করে নিতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং ইচ্ছাশক্তি প্রবল রাখতে হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং ইনশাআল্লাহ তোমরা সফল হবেই।